হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংট্রি। সো ফ্রেন্ডস, আজকের গল্পটির টাইটেল হচ্ছে যে হোয়াই দ্য ক্রোজ অ্যান্ড দ্য আউলস আর এনিমিস। হোয়াই, কেন দ্য ক্রোজ কাগেরা অ্যান্ড এবং দ্য আউলস প্যাঁচারা আর এনিমিস শত্রু, কেন কাকেরা এবং প্যাঁচারা শত্রু, তারা একে অপরে কেন শত্রু, এটা আজকে আমরা এই গল্প থেকে জানব। ওয়ান ডে, একদিন, দ্য বার্ডস অফ আ জঙ্গল, একটা জঙ্গলের পাখিরা, ঠিক আছে, অফের মানে হচ্ছে এর, গ্যাদার্ড, তো পাখিরা একত্রিত হলো, জড়ো হলো, জমায়েত হলো, টু চুজ দেয়ার কিং। চুজ মানে কি? নির্বাচন করা। চুজ দেয়ার কিং, তাদের রাজাকে নির্বাচন করার জন্য। অ্যান আউল, একটা প্যাঁচা, ওয়াজ পার্সড, সে বসা অবস্থায় ছিল। এখানে পার্চ কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাঁ, এখানে ওয়াজটা ভার হিসেবে ব্যবহার হয়েছে আর পার্চটা অ্যাজেক্টিভ, যে প্যাঁচাটা ছিল, কোথায় ছিল, পার্চড, বসা অবস্থায় ছিল, অন আ ট্রি, একটা গাছের উপর, নিয়ার বাই, কাছে, তো যেখানে তারা জড়ো হয়েছিল সেই জায়গায় কাছে একটা গাছ ছিল, সেই গাছের উপর একটা প্যাঁচাও ছিল। দ্য ডিসকাশন ওয়েন্ট অন, গো অন মানে কি? চলতে থাকা, তো ডিসকাশন ওয়েন্ট অন, আলোচনা চলতে থাকলো ফর আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে। ফাইনালি, অবশেষে, আ প্যারোট সাজেস্টেড, একটা টিয়া পাখি পরামর্শ দিল, সাজেস্ট করা মানে কি, পরামর্শ দেওয়া, দ্য আউল শুড বি আওয়ার কিং, প্যাঁচারই আমাদের রাজা হওয়া উচিত, শুড বি মানে হওয়া উচিত, আওয়ার কিং আমাদের রাজা, তো প্যাঁচাকেই আমাদের রাজা হওয়া উচিত। দ্য আউল কুডন্ট সি এনিথিং, প্যাঁচা কিছুই দেখতে পায় না, ঠিক আছে, দ্য আউল কুডন্ট সি, দেখতে পায় না এনিথিং, কোনো কিছুই, ইন দ্য ডে লাইট, দিনের বেলা, দিনের বেলা, দিনের আলোতে সে কিছুই দেখতে পায় না, বাট, কিন্তু, হার্ড, কিন্তু সে শুনতে পায় এভরিথিং, সব কিছুই ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, সব কিছু পরিষ্কারভাবে কিন্তু সে শুনতে পায়। হি ওয়াজ গ্ল্যাড, সে এটা শুনে কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল, হি ওয়াজ গ্ল্যাড, সে খুশি হয়ে গিয়েছিল। অ্যাজ দ্য বার্ডস, যখনই পাখিরা স্টার্টেড প্রিপেয়ারিং, শুরু করে দিয়েছিল প্রস্তুতি, কিসের প্রস্তুতি, ফর দ্য ক্রোনেশন সেরেমনি, ক্রোনেশন মানে হচ্ছে কাউকে সিংহাসনে বসানোর জন্য যে অনুষ্ঠান তাকে বলা হচ্ছে ক্রোনেশন সেরেমনি বা রাজাভিষেক বলতে পারি। আ ক্রো হুইসপার্ড, যখনই তারা শুরু করেছিল প্রিপারেশন, তখন এই ক্রো হুইসপার্ড, একটা কাক ফিসফিস করে বলল, কি বলল, টু দ্য আদার বার্ডস, অন্যান্য পাখিদেরকে, হাউ ক্যান উই ক্রাউন দ্য আউল, কীভাবে আমরা প্যাঁচাকে মুকুট পরাতে পারি, হাউ ক্যান উই, কীভাবে পারি, ক্রাউন মুকুট পরানো, ক্রাউন মানে কি, কাউকে মুকুট পরানো, অর্থাৎ রাজার আসনে বসানো, দ্য আউল, কীভাবে আমরা প্যাঁচাকে মুকুট করাতে পারি, হি গেটস ব্লাইন্ড, সে অন্ধ হয়ে যায়, ডিউরিং দ্য ডে, দিনের বেলা, অ্যান্ড ইজ আগলি, এবং খুবই কুৎসিত, কুৎসিত, দ্য বার্ডস থট, পাখিরা ভাবলো অ্যাবাউট দিস, এটা সম্পর্কে, অ্যান্ড, এবং পোস্টপোন্ড, স্থগিত করে দিল, দ্য কিংস ইলেকশন, রাজার নির্বাচন, টু অ্যানাদার ডে, অন্য দিনে, তাহলে তারা অন্য দিনে তাদের এই করোনেশন সেরেমনিটাকে পোস্টপোন বা স্থগিত করে দিল। অল দ্য বার্ডস, সমস্ত পাখিরা ফ্লিউ অ্যাওয়ে, উড়ে চলে গেল, এক্সেপ্ট দ্য প্যারোট, কেবলমাত্র কে ছিল, ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট দ্য প্যারোট, টিয়া পাখি ছাড়া সব পাখিরা উড়ে চলে গিয়েছিল। দ্য আউল ওয়ান্ডার্ড, ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, তো বেচা অবাক হয়ে গিয়েছিল, হোয়াই দ্য ক্রোনেশন সেরেমনি হ্যাড নট বিগান, কেন সিংহাসনে বসার যে অনুষ্ঠান বা রাজাভিষেক অনুষ্ঠান হ্যাড নট বিগিন, কেন হয়নি, সে জিজ্ঞাসা করছে, অন্ডার হয়ে গিয়েছিল, সে অবাক হয়ে গিয়েছিল, হোয়াই দ্য ক্রোনেশন সেরেমনি হ্যাড নট বিগান, কেন রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরু হয়নি। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়াই ইজ এভরিবডি সাইলেন্ট, কেন সবাই চুপচাপ, সে জিজ্ঞাসা করেছিল। দ্য প্যারোট রিপ্লাইড, টিয়া পাখি উত্তর দিয়েছিল, আ ক্রো সেট, একটা কাক বলল, ড্যাট যে ইউ আর আগলি, যে তুমি কুৎসিত, অ্যান্ড ব্লাইন্ড, এবং অন্ধ, অল দ্য বার্ডস হ্যাভ লেফট, তো সমস্ত পাখিরা চলে গেছে। দ্য আউল ওয়াজ ফিউরিয়াস, প্যাঁচা প্রচণ্ড রেগে গিয়েছিল, সিন্স
দ্যাট ডে, তো ওই দিন থেকে, সিন্স মানে থেকে, ওই দিন থেকে ক্রোজ অ্যান্ড আউলস, কাক কাকেরা অ্যান্ড প্যাঁচারা বিকেম, হয়ে গিয়েছিল দ্য বিগেস্ট এনিমি, সবচেয়ে বড় শত্রু। এটা সুপারলেটিভ ইউজ করা হয়েছে, বিগেস্ট সবচেয়ে বড় এনিমির শত্রু। তো এইভাবেই তারা একে অপরের শত্রু হয়ে উঠেছিল। আশা করি বন্ধুরা আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর কী রিলেটেড ভিডিও চাও এটাও কমেন্টে তোমরা জানিও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো বন্ধুরা।